আমাদের দেশে দেখবেন ওলামায়ে কেরাম দুভাগে বিভক্ত। একদল হচ্ছে প্রতিবাদকারী আলেম, আরেক দল হচ্ছে নীরবতা অবলম্বনকারী আলেম। সমাজে হাজার অন্যায় দেখে যারা চুপ আছে তাদের বিরুদ্ধে মামলা হয় না, হামলা হয় না, অন্যায় চুপ যে থাকে বড় হাতিয়া খাইয়া পেট মোটা হয়, ওদের গলায় ফুলের মালা দেওয়া হয়, ওদেরকে ডেকে নিয়ে মিলাদ পড়ানো হয়, আর প্রতিবাদকারী আলেমদেরকে জেলে ভরে দেওয়া হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। প্রতিবাদকারী হবেন, জালেমরা আপনাকে কখনো পছন্দ করবে না। সব নবী ছিলেন প্রতিবাদকারী। ফেরাউনের অন্যায় দেখে মূসা নবী যদি চুপ থাকতেন, নমরুদের অন্যায় দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চুপ থাকতেন, আবু জাহেলদের অন্যায় দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপ থাকতেন, মূসা নবীকে দেশ ত্যাগ করা লাগতো না, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলীতে নিক্ষেপ করা হতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে হিজরত করা লাগতো না, চুপ থাকলে তারাও ওনাদেরকে বন্ধু মনে করত। আমার প্রিয় ভাইরা, ইয়াজিদের শাসনামলে ইয়াজিদ যখন জোর করে উনার বাবার দেয়া খেলাফতের বস্ত্র দিয়ে বসে গেল, ইমাম হুসাইন যদি চুপ করে থাকতেন ইমাম হুসাইন কি কল্লা দেয়া লাগতো? প্রতিবাদ যারা করে না তাদের কোনো বিপদ নাই। কি শুরু করলা? আমার প্রিয় ভাইরা, ময়ূরকে খাঁচায় বন্দি করে রাখছে, সরি ময়না পাখিকে খাঁচার ভিতরে ময়না পাখি বন্দি, গাছের ঢালের মাঝে ঝুলে রাখছে পাকঘরের পাশে, এর ভিতরে দুধ এবং কলা দিল, ময়না পাখি বসে বসে খাচ্ছে। একটা কাক কুড়াল দিয়ে এসে ওই খাঁচার পাশে বসে বলতেছে, কিরে ময়না তুই খাঁচার ভিতরে কেন? ময়না জবাব দেয়, আমি খাঁচার ভিতরে কেন জানো? কারণ আমি কথা বলি। যদি আমি ময়না কথা বলতে না জানতাম, তোমার মতো কাকে রেখে খাঁচায় ঢুকায় না, কারণ তুমি কথা বলতে জানো না। যদি চুপ করে থাকে পীর সাহেবদের কেউ কেউ জেলে নেবে না, চুপ থাকা খতিবরে কেউ ধরে না, যারা মুজাহিদের মতো গর্জন দেয় তাদেরই বিপদ এসে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর দেয়া দায়িত্ব সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ দেখলে প্রতিরোধ করো, অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করেন তাহলে আল্লাহর দেয়া দায়িত্বে গাফলতি হয়েছে, এ গাফলতির জন্য বড় শাস্তি আছে না নাই? হক কথা বললে দুনিয়ায় শাস্তি হবে, জেলে দেয়া হবে, জুলুম করা হবে, বাড়ি থেকে বের করে দেয়া হবে। হক কথা বললে দুনিয়ার র‍্যাবে ধরবে, পুলিশে ধরবে, আর হক কথা না বললে আল্লাহ ধরবে। র‍্যাবকে ভয় পাওয়া যাবে না, তোমার রবকে ভয় করতে হবে। আমার প্রিয় ভাই, সৎ কাজ করতে হিম্মত লাগে না, সৎ কাজ সবাই করতে পারে। রাস্তার ডান পাশ দিয়ে চলা একটা সুন্নাত, নিজের চোখ মাটির দিকে রেখে ছোট ছোট কদমে চলা সুন্নাত, এটা সৎ কাজ, ভালো আমল। বলুন তো, রাস্তার ডান পাশ দিয়া ছোট ছোট কদমে নিচের দিকে তাকায়া তাকায়া চলা কি খুব কঠিন? কিন্তু রাস্তার পাশে যদি কোনো মেয়েকে ইফতেজার রাইফ টেজিং করে, ওর না ধরে টান মেরে, রাস্তার পাশে যদি কোন চাঁদাবাজ দোকানে গিয়ে চাঁদা চায়, ওই অন্যায় দেখার পরে চাঁদাবাজের সামনে দাঁড়ায়া প্রতিরোধ করা, ইফতিজারের সামনে দাঁড়ায়া একজন যুবতীর ইজ্জত রক্ষা করার জন্য প্রতিরোধ করা, এটা সহজ না কঠিন? সৎ কাজ করা কঠিন কিছু নয়, সহজ। প্রতিদিন আমরা নামাজ পড়ি ফরজ, কয় ওয়াক্ত? কথা বলেন, কয় ওয়াক্ত? যদি কেউ বলে আমি তাহাজ্জুদ পড়বো, কয় ওয়াক্ত হলো? আমি আউয়াবিন পড়ব, কয় ওয়াক্ত হলো? আমি শাস্তের নামাজ পড়ব, কয় ওয়াক্ত হলো? আপনি 8-10-20 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো অসুবিধা নাই। আর কেউ যদি বলে আমার এলাকায় সিনেমা চলতে পারবে না, সিনেমার পোস্টার কেন লাগাইবা, আমি তুলে ফেলে দেব, সুদি ব্যাংক চলবে না, ম্যানেজারকে গিয়ে বলবো সুদ খাওয়া হারাম, হিম্মত দরকার আছে না নাই? অন্যায় প্রতিবাদ করতে হিম্মত লাগে, সৎ কাজ করতে হিম্মত বেশি লাগে না, অল্প হইলেই চলে। এই জন্য আল্লাহ তাআলা শুধু সৎ কাজ করতে বলেন নাই, সৎ কাজের আদেশ সাথে আবার দিয়েছে, শুধু অন্যায় থেকে বিরত থাকলে হবে না, অন্যায় প্রতিরোধ করা
লাগবে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব। আজকের মুসলমানেরা সেই দায়িত্ব থেকে দূরে সরে গেছে, তাই তো সমাজে দিন দিন অন্যায় বেড়ে যাচ্ছে। যতদিন মুসলমান অন্যায় দেখলে তলোয়ার হাতে নিয়েছে, জেহাদ করতে শিখেছে, অন্যায় প্রতিরোধ করতে গিয়া প্রয়োজনে যদি জান যায়, তারা শাহাদাতের তামান্না নিয়ে যুদ্ধের মাঠেও ঝাঁপিয়ে পড়েছে, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত খুঁজে বেড়াইছে। তাই মুসলমানের হাতে কোরআন এবং তলোয়ার যতকাল ছিল, ততকাল বিজয় মুসলমানের পায়ে চুম্বন করেছে। মুসলমান স্পেনে কালেমার পতাকা উড়িয়েছে, ভারতবর্ষ মুসলমান 1000-এর কম বেশি সময়, 1000 বছরের কম বেশি সময় শাসন করেছে। আমাদের ভারতের আগ্রার তাজমহল, দিল্লির কুতুব মিনার, এগুলো প্রমাণ করে মুসলমান এদেশে কিভাবে শাসন করেছে। তাদের স্মৃতিচিহ্নগুলো হিন্দুরা চাইলেও মুছে দিতে পারবে না। ভারতে শত শত থানার নাম মুসলমানের নামে আছে না নাই, এলাকার নাম আছে এলাহাবাদ, এলাহাবাদ। কিভাবে আপনি মুছবেন এগুলো? মুসলমান তামাম দুনিয়া দাবড়িয়ে বেরিয়েছে, অর্ধ দুনিয়া মুসলমানের করলগত ছিল, পৃথিবীর অর্ধেকটা মুসলমানরাই শাসন করেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর শাসনকালের ব্যাপারে তিনি বলেছিলেন, হ্যাঁ, অর্ধ পৃথিবী করেছো শাসন দোলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। অর্ধ পৃথিবী ওমর তুমি শাসন করেছ, আর আজকে সেই মুসলমান পায়ের তলার মাটিটাও নাই। এখন মুসলমানের হাতে পৃথিবীর কিচ্ছু নাই, 65টা দেশ আছে, কিন্তু ওই দেশগুলো শাসন করছে যারা, তারা সবাই পশ্চিমাদের গোলাম হয়ে গেছে। যখন মুসলমানরা অন্যের প্রতিবাদ ভুলে গেছে, জালেমদের সাপোর্টার হওয়া শুরু করেছে, শাহাদাতের তামান্না কল থেকে বের করে দিয়েছে, তাসবির দানা হাতে নিয়ে মসজিদের কোনায় ঢুকেছে, তখন থেকে মুসলিম ছিল বাঘের জাত, সিংহের জাত, ওই সিংহের মাথায় উঠে বিড়ালগুলো লাফালাফি শুরু করে দিয়েছে।